বেশ কিছুদিন যাবত খাদ্যনালীর আলসারে ভুগছেন। অনেকেই পরামর্শ দিয়েছেন ঠান্ডা দুধ বারে বারে খাও। একটা সময় এমন ছিল যখন মনে করা হতো আলসারের একমাত্র আরামদায়ক পথ্য হচ্ছে ঠান্ডা দুধ, কিন্তু বর্তমান গবেষণায় জানা গেছে দুধের প্রোটিন এবং ক্যালসিয়াম স্টামাকের অ্যাসিড সিক্রিশন বাড়িয়ে দেয়। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা গুরুত্বপূর্ণ গপ্প নিয়ে। গ্যাস্ট্রিক আলসার কেন হয়, গ্যাস্ট্রিক আলসার হলে কী ব্যবস্থা নেবেন, তার লক্ষণই বা কী, খাওয়া দাওয়াই বা কী করবেন? এবারে একটি প্রচলিত চিরাচরিত ধারণা সহজভাবে আপনাদের জানাই। অনেকে এসে বলেন চিকিৎসকের কাছে, আমার পেপটিক আলসার হয়েছে। পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডিনাল আলসারের সম্মিলিত রূপই হচ্ছে পেপটিক আলসার। গ্রিক শব্দ পেপটিক্স থেকে এসেছে, পেপটিক যার অর্থ হজম করা। স্টামাক এবং ডিওডিনামের আলসার একত্রিতভাবে পেপটিক আলসার নামে পরিচিত। শুধুমাত্র স্টামাকেই নয়, স্টামাক এবং ইসোফেগাসের জাংশন এবং ডিওডিনামের পরবর্তী কিছুটা অংশ পর্যন্ত যে আলসার হয় তা সবই এই পেপটিক আলসারের অন্তর্ভুক্ত। আচ্ছা, গ্যাস্ট্রাইটিস সংক্রান্ত ভিডিওতে খাদ্যনালীর গঠন সম্পর্কে বলেছিলাম, আপনাদের মনে আছে, ওপরে আই বাটনে লিংক দিয়ে দিলাম, একটু দেখে নেবেন। আমাদের যে খাদ্যনালী তার চারটি লেয়ার, তার মধ্যে সব থেকে ভিতরে যে লেয়ারটি থাকে সেটি মিউকোসা বা শ্লৈষ্মিক ঝিল্লি নামে পরিচিত। আমাদের স্টামাকের বিভিন্ন লেয়ারের ভেতরে দু ধরনের গ্ল্যান্ড থাকে, একটি অক্সিনটিক গ্ল্যান্ড, অপরটি পাইলোরিক গ্ল্যান্ড। সমস্ত গ্ল্যান্ডের 80% হচ্ছে অক্সিনটিক গ্ল্যান্ড, যা স্বভাবে এক্সোক্রি, এটি যে মিউকাস নিঃসরণ করে তার একটি প্রধান কাজ হচ্ছে পাকস্থলীকে অতিরিক্ত নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে রক্ষা করা। দ্বিতীয়ত হচ্ছে ভিটামিন B12 শোষণে সাহায্য করে, এছাড়া হজমের ক্ষেত্রে এক বিরাট বড় ভূমিকা নেয়। পাইলোরিক গ্ল্যান্ড মাত্র 20%, সেটি এন্ডোক্রিন ইন নেচার, অর্থাৎ হরমোন নিঃসরণ করে। এই গ্ল্যান্ডের জি সেলস থেকে গ্যাস্ট্রিন নামক হরমোন নিঃসৃত হয়। গ্যাস্ট্রিক আলসার মূলত মধ্যবয়স এবং প্রবীণ বয়সের রোগ, তবে ব্যতিক্রমও আছে। প্রবীণ বয়সে কেন এই রোগ হয়? মিউকোসা বা শ্লৈষ্মিক ঝিল্লির প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মেশিনটা তো পুরনো হচ্ছে, হতেই পারে। বার্ধক্যে শ্লৈষ্মিক ঝিল্লিতে ব্লাড সার্কুলেশন ক্রমাগত কমতে থাকে, ম্যালনিউট্রিশন বা অপুষ্টিও একটি কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছেন, হতেই পারে গ্যাস্ট্রিক আলসার। দেখুন, প্রবীণ বয়সে নানা কারণে নানান ধরনের ব্যথা হয়, তার জন্য ব্যথা নিরোধক ওষুধও খেতে হয়, উপায় তো নেই, তার ফলশ্রুতি গ্যাস্ট্রিক আলসার। প্রবীণ বয়সে মানসিক দুশ্চিন্তা, অবসাদ, একাকিত্ব, নানান ধরনের সমস্যা থাকে, তার ফলে হতে পারে গ্যাস্ট্রিক আলসার। বিশদে আর নাই বা গেলাম, দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছেন, ক্রনিক রেনাল ফেলিওর একটি কারণ, ফ্যাটি লিভার ঠিক সময়ে চিকিৎসা হয়নি, অ্যালকোহলিক বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং সর্বোপরি সিরোসিস অফ লিভারও একটি কারণ। দীর্ঘদিন ধরে অতিরিক্ত স্মোকিংয়ের হ্যাবিট আছে, ধূমপান এবার ছাড়তে হবে, কারণ ধূমপান গ্যাস্ট্রিক আলসারের একটি কারণ। অতিরিক্ত অ্যালকোহল নেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না যে এটিও গ্যাস্ট্রিক আলসারের কারণ হতে পারে। অনেকে ঝাল মশলা ছাড়া খেতেই পারেন না, অল্প বয়সে খুব জাঙ্ক ফুড খেয়ে প্রবীণ বয়সে হতেই পারে গ্যাস্ট্রিক আলসার। অতিরিক্ত চা পান কিংবা কোল্ড ড্রিঙ্কস কোনোটিই কিন্তু পাকস্থলীর জন্য আরামদায়ক নয়, হতে পারে গ্যাস্ট্রিক আলসার। হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ব্যাকটেরিয়ার সংক্রমণ, এটি কিন্তু গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে একটি বড় কারণ হতে পারে। আর একটা কথা বলে রাখি, দুশ্চিন্তা করবেন না, কিন্তু যাদের ব্লাড গ্রুপ ও, বিশেষজ্ঞদের মতে তাদের আলসার হবার প্রবণতা একটু বেশি থাকে। মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রেই গ্যাস্ট্রিক আলসার হতে পারে, তবে বংশ ইতিহাস এক্ষেত্রে একটি বড় পথপ্রদর্শক হতে পারে। গুরুত্বপূর্ণ লক্ষণগুলি বলি, যেখানে আমাদের রিবস শেষ হয়েছে এবং পেটে শুরু হয়েছে, অর্থাৎ ওপর পেটে মাঝখানটায় যন্ত্রণা হতে পারে, ব্যথা থাকতে পারে, সেই ব্যথা পিঠের দিকে ছড়িয়ে যেতে পারে,
এতটাই ব্যথা যন্ত্রণা হয় যে আক্রান্ত মানুষটি একদম কুঁকড়ে যেতে পারেন। অল্প খেলেই পেট একদম আইডাই করছে, পেট ফেপে উঠছে, বারে বারে হেঁচকি উঠছে, পেটের ওপরের অংশে অস্বস্তি ভাব, বমি বমি ভাব, কখনো বমিও হতে পারে, বমির সঙ্গে রক্ত আসতে পারে। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় হেমাটেমেসিস। কখনো সখনো আলকাতরার মতো কালো মলত্যাগ হতে পারে। চিকিৎসার পরিভাষায় একে বলা হয় মেলিনা। এক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেবেন। ধীরে ধীরে ওজন কমে গিয়ে শীর্ণতা এসে যায়। ডায়াগনোসিস করার জন্য কী কী পরীক্ষা করা প্রয়োজন? প্রথম হচ্ছে সিবিসি, অর্থাৎ হিমোগ্লোবিন কমে গেছে কি না, তাহলে বুঝতে পারবেন ভিতরে কোথাও রক্তক্ষরণ হচ্ছে কি না। সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে এন্ডোস্কোপি। এছাড়া জানতে হবে এইচ পাইলোরি সংক্রমণ আছে কি না, লিভার ফাংশান টেস্ট, কিডনি ফাংশান টেস্ট, প্যাঙ্ক্রিয়াস ফাংশান টেস্ট, স্টুল টেস্ট, বিশেষত অকাল্ট ব্লাড টেস্ট। এতক্ষণ তো গ্যাস্ট্রিক আলসারের কথা শুনলেন, এবারে ডিওডিনাল আলসার প্রসঙ্গে দু চার কথা বলি। ডিওডিনামে যখন ক্ষত তৈরি হয় তখন তাকে বলা হয় ডিওডিনাল আলসার। কী কী কারণে হতে পারে? গ্যাস্ট্রিক আলসার প্রসঙ্গে যখন বলেছিলাম তখন কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের অতিরিক্ত ক্ষরণকে আমরা কারণ হিসাবে বলিনি, কিন্তু ডিওডিনাল আলসারের ক্ষেত্রে বলা যেতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অতিরিক্ত নিঃসরণই হতে পারে এর অন্যতম কারণ। আমরা নানা ধরনের খাবার খাই, তার মধ্যে প্রোটিন হজমের জন্য পেপসিন এবং পেপসিনোজেনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যখন পেপসিনোজেন এবং পেপসিন নিঃসরণ বেড়ে যায় তখন হতে পারে ডিওডিনাল আলসার। বংশগত প্রভাব তো থাকতেই পারে, এছাড়া যাদের অত্যধিক মেন্টাল স্ট্রেস থাকে, টেনশন করেন, অবসাদে ভোগেন, সঠিক সময় খাওয়া দাওয়া করেন না, হতে পারে ডিওডিনাল আলসার। এছাড়া এইচ পাইলোরি সংক্রমণ আরও একটি কারণ। হাইপোপ্যারাথাইরয়েডিজম যাদের সমস্যা আছে তাদের হতে পারে ডিওডিনাল আলসার। কিডনি ট্রান্সপ্লান্টের পরে হতে পারে ডিওডিনাল আলসার। যারা সিওপিডিতে ভুগছেন তাদের একই সঙ্গে ডিওডিনাল আলসারের সমস্যাও থাকতে পারে। ধূমপান আর মদ্যপান নতুন করে বলার কিচ্ছু নেই। বিশেষজ্ঞদের মতে যাদের ব্লাড গ্রুপ এ তাদের কিন্তু ডিওডিনাল আলসার হওয়ার প্রবণতা বেশি থাকে। মহিলাদের তুলনায় পুরুষেরা ডিওডিনাল আলসারে বেশি আক্রান্ত হন, এবং শুধুমাত্র মধ্যবয়স বা প্রবীণ বয়সেই নয়, তরুণ বয়সেও হতে পারে ডিওডিনাল আলসার। এক্ষেত্রেও পেটে ব্যথা হয়, যন্ত্রণাও হয়, তবে একটু অন্যরকম। সাধারণত পেটের মাঝখানে এবং সামান্য ডান দিকে ব্যথা হয়। ব্যথা এতটাই তীব্র হয় যে খালি পেটে ব্যথা আরম্ভ হয় আর কিছু খাবার পরে ব্যথা আস্তে আস্তে কমে যায়। সাধারণত মধ্যরাতে বা ভোররাতে ব্যথা আরম্ভ হয়, তারপরে কিছু খাবার খাওয়ার পরেই ব্যথা ভ্যানিশ। তবে ব্যথা ছাড়াও অনেক সময় আলসার থাকে, অম্বল থাকতে পারে, পেট জ্বালা, রক্ত বমি এবং কালো আলকাতরার মতো মল হওয়া অসম্ভব নয়। সেই সঙ্গে ধীরে ধীরে রোগীর ওজন কমা, এগুলো থাকতেই পারে। যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ চারটি বিষয় নজর দিতে হবে। প্রথম হচ্ছে সঠিক ওষুধ নির্বাচন করতে হবে, দ্বিতীয় হচ্ছে খাদ্যাভ্যাস সঠিক হতে হবে, তিন নম্বর হচ্ছে নিয়মানুবর্তিতা, আর চার নম্বর হচ্ছে সঠিক জীবনযাপন প্রণালী। সঠিক ওষুধের সঙ্গে সহজ পাচ্য নরম খাবার খেতে হবে, খাবারের লঙ্কার গুঁড়ো একেবারে বাদ। চা, দুধ, কফি, কোল্ড ড্রিঙ্কস কম খেতে হবে, ছেড়ে দিতে পারলে সাময়িকভাবে সব থেকে ভালো হয়। তিন ঘন্টা অন্তর সুষম আহার করতে হবে। অনেক তো হলো ধূমপান মদ্যপান, এবার বন্ধ করে দিন। দুধ এবং দুধজাত সমস্ত খাবার সাময়িকভাবে বন্ধ রাখবেন। ওটিসি বা ওভার দ্য কাউন্টার ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। পর্যাপ্ত ঘুমের কিন্তু ভীষণভাবে প্রয়োজন। স্ট্রেস কমাতে হবে, কিভাবে? ওয়াকিং করতে পার, এবং মেডিটেশন এক্ষেত্রে বিশেষ উপযোগী। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। ওম শান্তি।